রূপম আর শুভ্রার সাথে কথা বলছিলাম কালকে, তোমাদেরকে যাদের চ্যানেলের কথা বলছিলাম আর কি। তো করবোনার বন্ধু নামটার আক্ষরিক অর্থে অনেক বড় মানে রাখে, তো অত বড় মানে বিশ্লেষণ করে গিয়ে আমরা বন্ধু হতে পেরেছি কিনা জানি না। তালের শাঁসটা কালকে কিনে এনেছিলাম, তো আজকে স্নানে যাওয়ার আগে আমি কেটে কুটে সবটা ছালটা ছাড়িয়ে নিয়ে রেডি করে রেখে গেছিলাম। তো চলো, আমার হয়ে গেছে, এবার বসবো দু কাপ চা আর এই তো পকোড়া। 1 কেজি 800 ঝিঙে এনেছিলাম, ছোট্ট একটা বাটি, তোমাদের এখানে হয়তো বড় লাগবে। দেখো মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে সানডে, আর সানডে মানেই একটু লেট, তো আমি চেয়েছি যে একটুখানি সবটা গুছিয়ে নিয়ে তারপর ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আর প্রমিও ছিল, আমরা দুজনে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, আর আমি কাজও করছিলাম। 1 কেজি 800 ঝিঙে আছে এখানে, তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। কিন্তু আমি ওকে এটাই বলছিলাম যে ঝিঙে তো কাটলে একদম অল্প হয়ে যায়, মানে কাটলে নয়, রান্না করলে একদম অল্প হয়ে যায়, তাই পুরোটাই করবো। আর ওখানে যে আলুগুলো নিয়েছি দেখছো, ওগুলো মাংসের জন্যও কাটবো, আবার ঝিঙে পোস্তর জন্যও কাটবো। তো এই জন্যে সবটা নিয়ে আজকে বটি নিয়ে বসে পড়েছি নিচে, তাড়াতাড়ি করে কেটে নেবো। আসলে ওপরটাও নোংরা করলে না সেই পরিষ্কারই করতে লাগে, একই ব্যাপার। তো চলো আজকে দিনটা কেমন কাটে দেখা যাক। সমস্তটা ফাইনালি রেডি করে নিয়েছি, এখানে মাটনটাকে আমি মাখিয়েও নিয়েছি, একদমই অল্প করে আনতে বলেছিলাম, কারণ আমি তো খুব একটা খাচ্ছি না এখন। যাই হোক, তো ঝিঙে আলু পোস্ত বানাবো। এখানে দু রকমেরই আলু কেটে নিয়েছি, আলু মাংসের আলু প্লাস ঝিঙে আলু পোস্তের আলু, সেটা তো আমি একদমই পাতলা পাতলা করেই কাটি। তো তোমরা দেখেইছো এর আগের দিন এখানে ঝিঙে আলু পোস্তের জন্য বেটে নিয়েছি, মাংস তো মেখেই নিয়েছি, আর এই পেঁয়াজটা চপ করে মাংসে দেবো। তো এই তো মোটামুটি হয়ে গেছে, এখন বেজে গেছে 10:30। এবার গ্যাস আমি ধরাবো। আর তোমাদের অনেকেরই প্রশ্ন আছে, মানে আমার রিলেটিভ বলো, যাদেরকে বলো, কেন অনেকে বলছে এত ডালিয়া তুই কেন খাচ্ছিস, এমন কি মোটা আছিস, বা এরকম কিছু প্রশ্ন তারা করছে। তো ব্যাপারটা আর কিছুই নয়, মোটা হয়ে গেলে না নিজেরই কষ্ট, সুতরাং আর আমার ব্যাপারটা হচ্ছে, আমি যদি ওই যে বললাম একটুখানি নিজেকে ছাড় দিই, হ্যাঁ ঠিক আছে খেলে কি হয়েছে, তো দেখছি হুড়ুর করে ওয়েটটা বেড়ে যাচ্ছে, তো সেটা নিজের জন্যেই ঠিক নয় আর কি। ওই জন্যই মনে হলো সময় থাকতেই একটু করে যদি মানে ডালিয়া খেয়ে যদি আমার উপকার হয় তাহলে ওটা খেতে থাকি, তাহলে আমি আদারওয়াইজ একটু একটু খেতেই পারবো। তোমরা তো দেখেইছো আমি সেভাবে ডায়েট ফলো করি, এরকমটা নয়। তো যেটুকু আমার পক্ষে করা সম্ভব আমি সেটুকুই করছি, আদারওয়াইজ যে এত ওয়েট কমাবো, জিমে যাচ্ছি, এরকম কোনো ব্যাপার আমার নেই। নিজের ফিট থাকার জন্যেই একটু যেটুকু করা যায় আমি সেটুকুই করছি, এই আর কি, আর কিছুই নয়। তো চলো ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়ে এখন ঘর ঝাড় দেবো। আর বিছানাটা বললো ও আমি গোছাচ্ছি, তো ও গোছাচ্ছে, তো পছন্দ না হলে আবার একটু ঝাঁটিয়ে ফাটিয়ে দিতে হবে, এই আর কি। আর তারপরে ঘরটা ঝাড় দেবো, আমি ঘরটা ঝাড় দিই নি কেন বলতো, নিচে বসে দেখলে ঝিঙে এইসব আলু তারপরে পেঁয়াজ রসুন আদা এইসব কাটাকাটি হচ্ছিলো, তো ওই জন্য আমি আগে ঝাঁটিয়ে নিইনি। এখন তো নোংরা হয়েছে, আবার ঝাঁটাতেই হবে, তো ঝাঁটিয়ে নিয়ে আগে, তারপরে আজকে অনেক কাজ আছে, গোলাপ গাছটা একটু মাটি দিতে হবে, ওখানটা জল দিতে দিতে বা বৃষ্টির ছাট আসতে আসতে না একটু গর্ত গর্ত মতো হয়ে গেছে, ওগুলোতে মাটি দিতে হবে, আর তারপর ঘরটা মুছবো। রান্না বান্না হয়ে গেলে 1 কেজি 800 ঝিঙে এনেছিলাম, ছোট্ট একটা বাটি, তোমাদের এখানে হয়তো বড় লাগছে, দেখো একটুকুনি একটা বাটি, তো এটার এইটুকু হয়ে গেছে। ঝিঙের তো এমনি আয় কম, একটা ঝিঙে শুধু দেইনি 1 কেজি 800 ঝিঙে থেকে, হাফটা সেদিন আমি পালং শাকের চচড়িতে দিয়েছি, আর হাফ ঝিঙে আমি রেখে দিয়েছি। ঝিঙেগুলো তো প্রচণ্ড বড় বড়, মানে একটা ঝিঙেকে যদি এরকম সাইজের করে কাটতে যাই তাহলে মোটামুটি 6 পিস করে বেরোবে, এরকম সাইজের, মানে গোল গোল 6 পিস করে বেরোবে, সেখান থেকে আবার 4 পিস করে বের করা যায়। তো বুঝতেই পারছো কত বড় ঝিঙেগুলো হয় আর কি। তো সেটা আজকে করেছিলাম, একটা ঝিঙে বাদ দিয়ে এখানে পুরোটা এইটুকু হয়ে গেছে, ঝিঙে পোস্ত একদম অল্প হয়ে যায়। যাই হোক, এবার মাংসটা বসাবো, আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নেব। তো মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি, এবার আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। আর আলুটাকে আমি এমনিই ভেজে নিয়েছি, কোনো নুন বা হলুদ কিছু ইউজ করিনি। তো চলো এবার প্রেশার কুকারে দিয়ে নিই। আমার তো মাংসটা কষানো হয়ে গেছে, তোমাদেরকে দেখালামই, আর সাথে আমি এই জায়গাটাকেও গুছিয়ে নিয়েছি, আর এখানটাকেও গুছিয়ে নিয়েছি, টেবিলের এখানটাকেও গুছিয়ে নিয়েছি। ঘর ঝাড় দিতে যাওয়ার আগে আমি গুছিয়ে নিয়েছি সবটা, আর ঘরটা তো ওই গুছিয়েছে, আজকে বললাম বিছানা চাদর চাদর ওই ঝাঁটিয়েছে, আমাকে বললো এটা আমি ঝাঁটিয়ে দিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, মাংসটা কষাতে কষাতে আমি গাছগুলোতে মাটি আর জল দিয়ে দিয়েছি। এবার এটাকে তাহলে প্রেশার কুকারে দিয়ে নিয়ে তারপর শুধু ঘরটা মুছবো, স্নান করবো। এখন বাজে 11:50, তাহলেই আমার হয়ে যায়।
টলের শাঁসটা কালকে কিনে এনেছিলাম, তো আজকে স্নানে যাওয়ার আগে আমি কেটে কুটে সবটা ছালটা ছাড়িয়ে নিয়ে রেডি করে রেখে গেছিলাম। এমনিতে তো দেখবে ছেড়েই দেয়, কিন্তু মানে ছাড়িয়েই দেয়, কিন্তু এই ছালগুলো থেকে যায় অনেকখানি করে, তো সেগুলো ছাড়িয়ে রেখে গেছিলাম। তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:35 বাজে নি এখনো, তো চলো এটা এখন খেয়ে নিই। এখন বাজে 4:58, ঘুম থেকে উঠে দেখছি জানলা দিয়ে দেখছি মেঘ করেছে। প্রমিকে আমি বলছি, প্রমি আজকেও বৃষ্টি হবে? ও বলছে হবে না, হয়ে গেছে, তখন তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলে। আমি আসলে ঘুমিয়ে গেছিলাম এতটাই, তো কি ভালো লাগছে দেখো, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই ছাদে দেখলে বুঝতে পারবে, এই দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেটা রাস্তাঘাট দেখে বোঝা যাচ্ছে। আর এরকম ওয়েদারে আমার একটু চা খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে দুধ চা। তো প্রচণ্ড হাওয়াও দিয়েছে এটুকুও বুঝতে পারছি, কারণ আমার ওইদিকে সব মানে ঘর মোছার ন্যাকড়া প্লাস হচ্ছে ডাস্টবিনের ওই ড্রাই ডাস্টবিনের ওটা পড়ে গেছে। তো যেটাই হোক না কেন, আমার খেতে ইচ্ছে করছে দুধ চা। এবার দেখি ফ্রিজে দুধ আছে কি না। এখন বাজে 7:45, এইমাত্র সন্ধে দিলাম। আজকে তুলনামূলক যেহেতু মেঘটা আছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ওপাশের আকাশটাকে দেখো কি ভালো লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। ঘুরে ঘুরে একটু বৃষ্টি পড়ছে, কিন্তু আমার একটু নিচে যেতেই হবে, একটা আলুও নেই, কালকে সকাল হলেই অফিস। তো ভেবেছিলাম যে ওর নাইটের কথা একটা চলছিল, ভেবেছিলাম হয়তো হতে পারে, তো এখন শুরু হচ্ছে না, এদিকে ভালোই হচ্ছে, কবে থেকে শুরু হবে তাও জানি না, তো আপাতত মর্নিংই চলবে, তাই জন্য আলুটা তো এনেই রাখতে হবে, সকালের আশা করলে তো হবে না। তো দেখি অনুপের কাছে যেটুকু আলু পাবো, কি পাবো না পাবো তাও জানি না, বাজারে যেতাম, কিন্তু এরকম বৃষ্টিতে কী করেই বা যাবার, এরকম একটা ওয়েদার থাকলে না আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কেমন যেন বাড়ি বাড়ি মনে হয়, যেতে ইচ্ছে করে, তো এরকম ওয়েদারটা ঠিক ভালো লাগে না। জানি গরম পড়েছিল, ভীষণইভাবে বৃষ্টির দরকার ছিল, এখন দেখবো আবার কয়েকদিন পরপর বৃষ্টি হচ্ছে, এতদিন বৃষ্টি হয়নি, এবার যখন বৃষ্টি ধরেছে তো হতেই থাকবে। তো ভেবেছিলাম একটু বাজারের দিকে যাবো, একটু দরকারও ছিল, কিন্তু হলো তো না। যাই হোক, ওর থেকে একটু আলু আনতে হবে, দুধের প্যাকেট আনবো, তখন বললাম না যে ফ্রিজে দুধ ছিল না, শেষ হয়ে গেছিলো, আর দুধ ওভাবে খাওয়া হয় না, তো বেশি দিন প্যাকেটটা থেকে গেলে আবার কেটেও যাবে, তো ওই জন্য এনেও রাখা হয়নি। গলাটা কেমন ধরে ধরে যাচ্ছে, তো যাই হোক, যাই একটু গিয়ে নিয়ে আসি, আর এসে দুধ চা বানাবো, আর আলুর রেডি করা পকোড়া আনা রয়েছে, সেটা ভাজবো। বলেছিল চলো হালুয়ালা থেকে চা খেয়ে আসি, তো আমার এই বৃষ্টির মধ্যে না প্যাচপ্যাচে জায়গা ভালো লাগে না, তার থেকে দুধটাও নিয়ে আসলাম, ভালোই হলো, ঘরে দুধ রইলেও, তো ইচ্ছে করলে খাওয়াও যাবে। এদিকে চা বসিয়েছি আর এদিকে পকোড়াটা বসিয়েছি, দেখো এই রেডি পকোড়াটার কথাই বলছিলাম, এটা এনেছি ডিমার্ট থেকে, একটা প্যাকেটে মোটামুটি যা থাকে, আগের দিনে এই কোয়ান্টিটি ভেজেছিলাম, আজকে ভাজছি, মানে আগে আরেক দিন ভেজেছিলাম, আরও একদিন হবে প্যাকেটে যা আছে, মোটামুটি 3 দিন হলো, 100 টাকা মতো দাম নেয়, তো তোমরা টেস্ট করে দেখতে পারো যাদের সামনাসামনি ডিমার্ট রয়েছে, তো এই আর কি। আর চাটা আজকে ভালো করে ফুটিয়েই করবো, পুরো হালিওয়ালার মতো করে। তো চলো আমার হয়ে গেছে, এবার বসবো, 2 কাপ চা আর এই তো পকোড়া, সাথে একটু মেয়োনিজ নেওয়া হয়েছে। আবার বেজে গেছে 10:19 মতো দেখলাম বোধ হয়, হ্যাঁ 10:20 বেজে গেছে। তো সন্ধ্যে থেকে আর ব্লগ করা হয়নি, তার কারণ রূপম আর শুভ্রার সাথে কথা বলছিলাম কালকে, তোমাদেরকে যাদের চ্যানেলের কথা বলছিলাম আর কি, তো ওদের সাথে গল্প করছিলাম, তাও আগে না আগে বেশি গল্প করা হতো, এখন মানে সব দিক থেকে দুজনেরই টাইম অনেকটা কমে গেছে, মেনলি গল্প করি আমি আর শুভ্রা, মাঝে মধ্যে রূপম আর প্রমী মাঝখান দিয়ে কথা বলে ওঠে এই আর কি। তো ঠিক বন্ধু বলবো না, কারণ শুভ্রা আমার থেকে অনেকটাই আবার ছোট, তো আর রূপম আবার প্রমিত থেকে কিছু দিনের বড়, কিছু মাসের আর কি, তো ওই জন্য বন্ধু ঠিক বলবো না, বন্ধু নামটার আক্ষরিক অর্থে অনেক বড় মানে রাখে, তো অত বড় মানে বিশ্লেষণ করে গিয়ে আমরা বন্ধু হতে পেরেছি কিনা জানি না, তবে আমার আর শুভ্রার মেন্টালিটি অনেকটা ম্যাচ করে, তাই জন্যে বেশ ভালো লাগে কথা বলে, আর ওই আর কি, ওই জন্য গল্প করছিলাম বেশ অনেকক্ষণ ধরে, আর মনে হলো ওই জন্য আমার ব্লগিংটা হয়তো আজকে ঠিক হলো না আর কি, অনেক ধরে টাইম ধরে বা তোমাদের সাথে কথা বলা এগুলো হয়তো হয়নি, তা হলেও মানে যারা চাকরি করে বা কিছু তাদেরও তো একটা দিনের ছুটি থাকে, তো আমার মনে হয় এই টাইমগুলো আমার পক্ষেও কাটানোটা ভীষণই জরুরি, কারণ যেহেতু আজকেও বৃষ্টি হলো, বেরোতে পারলাম না বা কিছু,
বের হলে অবশ্যই ব্লগ করতাম, কিন্তু আজকে বৃষ্টিটা কমলেই 8:30 গিয়ে আর দেখতেই পাচ্ছ চুলটা একটু তেল তেলে হয়ে গেছে। কালকে শ্যাম্পুটা করবো যেহেতু ওর অফিসে বেরিয়ে যাবে সেই আর কি। তো যেটাই হোক না কেন, তো ওই আর কি আমারও একটু মাইন্ডটা রিফ্রেশ করার জন্য কিছু তো দরকার। তো ওদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগে, তো ওদের সাথে গল্প করছিলাম তো এই আর কি, তাই জন্য আজকে আর হলো না। তোমরাই বলো এটা ঠিক কিনা ভুল, নিজেকেও তো একটু টাইম দিতে লাগবে যেটা, আর বন্ধু বান্ধবদের মাঝে এই ব্লগিংটা একটু পাশে রাখাই ভালো, কারণ মানে যে আড্ডাটা, জেনুইন আড্ডা হচ্ছে আমাদের মাঝে এই ক্যামেরাটা সামনে রাখলে বোধহয়, বা এই ক্যামেরাটা ধরলে বোধহয়, বা আমাদের কথাগুলো যদি রেকর্ড করতাম সেখানে একটু ফেক আসতো জিনিসটা হয়তো, বা নাটকীয় ব্যাপার স্যাপার হয়ে যেত যেটা স্ক্রিপ্টে লেখা থাকে ওই রকম কিছু, তো এইসবই আর কি। তবে আমাদের মধ্যে বেশি কথাই কিন্তু আজকে হয়েছে ব্লগিং নিয়ে, কারণ যেহেতু আমি অনেকদিন ধরে করছি, তারপরে ওরা এখন মিনি ব্লগ করছে মানে শর্টস করছে, তো সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল আর কি। তো এই আর কি, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থেকো নতুন বন্ধু হয়ে থাকলে, আর লাইক করো কমেন্ট করো, অবশ্যই জানাতে ভুলো না ব্লগগুলো কেমন লাগছে, আর তোমরা কী টপিকের ওপর দেখতে চাও না চাও সে ব্যাপারেও আমাকে কিন্তু বলতে পারো, আমিও একটা আইডিয়া পেয়ে যাবো এই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা।